বারগড়ি ইউনিয়নের চাতল বাজারের আমার প্রিয় এলাকা প্রিয় এলাকাবাসী আপনাদের সবাইকে জননেত্রী শেখ হাসিনা মনোনীত বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার যে প্রতীক আমাদের ভালোবাসার প্রতীক যিনি পেয়েছেন আমাদের প্রিয় অত্যন্ত প্রিয়জন বারগড়িবাসীর আপনজন কামরুল ইসলাম কাঞ্চন ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমি কাঞ্চন ভাইকে অভিনন্দন জানাতে এসেছি, শুভেচ্ছা জানাতে এসেছি, আপনাদেরকে শুভেচ্ছা জানাতে এসেছি। এই কারণে যে এই যে আমাদের প্রাণের মার্কা নৌকা, এই নৌকা মার্কা কিন্তু খুব সহজে আপনাদের মাঝে আসে নাই। অনেক প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের আওয়ামী লীগের নেতা অনেক নেতাকর্মী কিন্তু আওয়ামী লীগের নৌকার প্রত্যাশী ছিল, তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে যাচাই বাছাইয়ের মাধ্যমে কিন্তু জননেত্রী শেখ হাসিনা কাঞ্চন ভাইকে মনোনীত করেছেন নৌকা প্রতীকে। কাজী ভাইরা, যারা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভাইরা নিজস্ব প্রার্থী নিয়ে কাজ করেছেন, আজকে নৌকা মার্কা এসে গেছে, তারপর হয়তো বা আপনাদের মনে কিছুটা খুব রাগ, পছন্দের মতো পার্টি পান নাই, কিন্তু যিনি যিনি মনোনীত হয়েছেন তাকে কিন্তু মনোনয়ন দিয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা। আর শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, দিন রাত পরিশ্রম করে সারা দেশকে আজকে আজকে গরিব দেশ থেকে আজকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন। সারা দেশে আজকে উন্নয়ন হচ্ছে, পদ্মা সেতু হচ্ছে, মেট্রো রেল হচ্ছে, আকাশে আজ স্যাটেলাইট, সমুদ্র সীমা জয় করা হয়েছে, বড় বড় টানেল হচ্ছে, এয়ারপোর্ট হচ্ছে, সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে। ভবিষ্যতে আমরা আর কোন লোডশেডিং দেখতে পাবো না। আজকে থেকে 5 থেকে 10 বছর আগে কথা চিন্তা করেন, আমাদের কিন্তু ঘরে ঘরে বিদ্যুৎ ছিল না। জননেত্রী শেখ হাসিনা কথা দিয়েছিলেন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিবেন, আজকে কিন্তু ঘরে ঘরে বিদ্যুৎ চলে এসেছে। আজকে ডিজিটাল বাংলাদেশ হয়েছে, হাতে হাতে মোবাইল ফোন, ইন্টারনেট, ডিজিটাল প্রযুক্তির সকল সুযোগ সুবিধা, আজকে গ্রামীণ তৃণমূল মানুষ আজকে কিন্তু সেই সুবিধা পাচ্ছে। তো ভবিষ্যতের বাংলাদেশ, ভবিষ্যতের যে আমাদের গ্রামগুলো, আমাদের গ্রামগুলো কিন্তু শহরে রূপান্তরিত হবে, সেই জন্য কিন্তু গত বাজেটে অনেক বড় আকারের বাজেট দেওয়া হয়েছে, যাতে পরিকল্পনাও শুরু হয়ে গেছে। ইতিমধ্যে পাইলট প্রকল্প হিসাবে 42টি ইউনিয়নে গ্রামকে শহরমুখী করার জন্য, গ্রামের রাস্তাঘাট উন্নত করার জন্য, স্কুল কলেজে শিক্ষার মান বাড়ানোর জন্য, ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য কিন্তু প্রকল্প, গ্রামের প্রকল্প নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় প্রতিটি ইউনিয়নে কিন্তু এরকম প্রকল্প আসবে, বড় বড় প্রকল্প আসবে এবং সেটা আওয়ামী লীগের নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর মাধ্যমেই কিন্তু আসবে। আগামী দিনে আগামী 11ই নভেম্বর আমাদের হাতে অল্প কিছু দিন, আপনারা কিন্তু ভাই ভুল করবেন না। কাঞ্চন চেয়ারম্যান গত নির্বাচনের আগের বার নির্বাচিত হয়ে স্বর্ণ পদক প্রাপ্ত কিন্তু চেয়ারম্যান হয়েছে, আপনাদের ভালোবাসার মূল্যায়ন সে কিন্তু সারা সারাটি জীবন, তার দীর্ঘ যে রাজনৈতিক পথ চলা বা সারাটি জীবনে কিন্তু আপনাদের পাশে রাজনীতি করে গেছেন, তার রাজনীতির বাইরে কিন্তু তার অন্য কিছু করার সুযোগই হয়ে ওঠেনি। গত গত 5টি বছর যদি আপনারা ভুল না করতেন উন্নয়নের ধারাবাহিকতা কিন্তু রক্ষা হতো। আর ভুল করবেন না ভাইরা, আগামী 11ই নভেম্বর আপনারা যদি কাঞ্চন চেয়ারম্যানকে মনোনীত করেন, তাহলে যে জননেত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখিয়েছেন গ্রাম হবে শহর, গ্রামের মানুষগুলা আজ যেভাবে উন্নয়নের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, সেই বঞ্চনা কিন্তু আপনাদের দূর হবে। কাজেই ভাইরা আপনারা ঐক্যবদ্ধ হন আওয়ামী লীগের নেতা কর্মী ভাই ও বন্ধুদের, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের ভাই ও বন্ধুদের, আমাদের একতা ঐক্য গড়ার তোলার জন্য আহ্বান জানাচ্ছি। একতাই শক্তি। আর বাংলাদেশ আওয়ামী লীগের যে স্লোগান জয় বাংলা স্লোগানে কিন্তু বাঘের গর্জন বাঘের শক্তি, আমাদের নেত্রী শেখ হাসিনা আছেন, কোন কিছুকেই ভয় পাওয়ার দরকার নেই। আপনারা নির্বিঘ্নে 11 তারিখ ভোট কেন্দ্রে যাবেন, আপনাদের ভাই বন্ধু মা বোন যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, সবাইকে কাঞ্চন চেয়ারম্যানের জন্য একটি করে ভোট চাইবেন এবং আত্মীয় স্বজনদেরকে উদ্বুদ্ধ করবেন যেন কেন্দ্র যায়, ভোটটি নিজের ভোটটি প্রদান করে এবং অন্যকে উৎসাহিত করে। কাজেই ভাইরা আজকে অনির্ধারিত এই পথসভা।